হরে কৃষ্ণা। ধনতেরাস 2024 কবে? 29 অক্টোবর 2024 মঙ্গলবার নাকি 30 অক্টোবর 2024 বুধবার? ইংরেজি 29 অক্টোবর 2024, 12 কার্তিক 1431 বঙ্গাব্দ মঙ্গলবার এবছরের ধনতেরাস 2024 অনুষ্ঠিত হচ্ছে। সুধি ভক্তি পিয়াসু বন্ধুগণ, সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে ধনতেরাস বা ধন ত্রয়োদশী উৎসব কী, ধনতেরাসের গুরুত্ব কী, ধনতেরাস পুজোর নিয়মবিধি কী, ধন ত্রয়োদশে দীপদান মন্ত্র কী, এবারের 2024-এর ধনতেরাস কবে হবে, ধনতেরাস পুজোর শুভক্ষণ কখন, ধনতেরাসে কেনাকাটার শুভক্ষণ কখন, শহরভিত্তিক ধনতেরাসের কেনাকাটার সময় কখন, ধনতেরাসে কী কী কিনবেন, কী কী মোটেই কিনবেন না, ধনতেরাস পুজো তিথির সময়সূচি বা নির্ঘণ্ট ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন। আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শুভ ধনতেরাস। তো প্রথমেই ধনতেরাস তিথি বা উৎসব কী? প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উদযাপিত হয়। অর্থভাগ্য এবং ধন প্রাপ্তির আশায় ধনতেরাস দেবী লক্ষ্মী, সম্পদের দেবতা কুবের এবং ভগবান ধন্বন্তরীর পুজো করা হয়। ধনতেরাসের আরেক নাম ধন ত্রয়োদশী বা ধনবতী ত্রয়োদশী। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থনের সময় এই দিনে দেবী লক্ষ্মী প্রকট হয়েছিলেন, তাই এই দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয়। বলা হয় ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান এবং তাদের ইচ্ছে পূরণ করেন। ধনতেরাস ধন এবং সমৃদ্ধির কারক। ধন সম্পদ এবং সুখ সমৃদ্ধির সঙ্গে যুক্ত এই উৎসবের সাথেই দীপাবলির উৎসব শুরু হয়ে যায়। ধনতেরাসের গুরুত্ব। পুরাণ অনুযায়ী ক্ষীর সাগরে অমৃত পেতে দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিলেন, তখন ভগবান ধন্বন্তরী অমৃত ভরা কলস নিয়ে প্রকটিত হয়েছিলেন। সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, তাই ধনতেরাসে বাসন, সোনা, রূপা ইত্যাদি জিনিস কেনা হয়। ধনতেরাসে নতুন জিনিস কিনে বাড়িতে নিয়ে আসাকে শুভ বলে মনে করা হয়। এতে করে বাড়িতে শুভতা, সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধি বিরাজ করে। তবে এই দিন শুভক্ষণেই কেনাকাটা করা বিধেয়। সুধি ভক্তবৃন্দ, ধনতেরাসের পুজো বিধি। ধনতেরাসের দিন ধন্বন্তরী এবং কুবেরের পুজো করা হয়। এই দিন সন্ধ্যায় পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। বাড়ির পুজোর স্থানে উত্তরের দিকে কুবের এবং ধন্বন্তরীর মূর্তি স্থাপন করে পুজো করুন। তাদের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। ধন্বন্তরীকে হলুদ এবং কুবেরকে সাদা মিষ্টি অর্পণ করুন। পুজোর সময় ওম রিম কুবেরায় নমঃ, ওম রিম কুবেরায় নমঃ, ওম রিম কুবেরায় নমঃ মন্ত্র জপ করুন। এরপর ধন্বন্তরীর স্তোত্র পাঠ করুন। আর অবশ্যই এই দিন দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করুন। এই পূজায় ফুল, ফল, চাল, চন্দন, ধূপ এবং প্রদীপ ব্যবহার করুন। ধনতেরাস উপলক্ষে যমদেবের নামেও প্রদীপ প্রজ্বলনের রীতি রয়েছে, তাই যমদেবের নামেও প্রদীপ প্রজ্বলন করুন। আপনি প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠাভরে যমরাজকে স্মরণ করুন এবং তাকে প্রণাম করুন। হরে কৃষ্ণ। ধন ত্রয়োদশীতে দীপদান মন্ত্র। মৃত্যু না পাশদণ্ডাভ্যাম কালোহ শ্যামলয়া সহ ত্রয়োদশ্যাম দীপদানয়াত সুইরাজ প্রিয়তামিতি। অতপর 2024-এর ধনতেরাস কবে হবে? চলতি বছর 29 না 30 অক্টোবর 2024 কবে ধনতেরাস তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে এবছরের ধনতেরাস অনুষ্ঠিত হবে 29 অক্টোবর 2024, 12 কার্তিক 1431 মঙ্গলবার। ধনতেরাস তিথিতে ধন্বন্তরীর পুজো করা হয়, পাশাপাশি কুবের ও লক্ষ্মী গণেশেরও পুজো করা হয় এই দিনে। ধন ত্রয়োদশী তিথিতে সোনা, রূপো এবং কিছু জিনিস কেনাকাটা করা হয়ে থাকে।
এবার এই তিথির তারিখ ও শুভ মুহূর্ত জানুন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। ধনত্রয়োদশী তিথি শুরু ইংরেজি 29 অক্টোবর 2024, 12 কার্তিক 1431 মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বেলা 10টা 56 মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 11টা 26 মিনিটে। ধনত্রয়োদশী তিথি শেষ ইংরেজি 30 অক্টোবর 2024, 13 কার্তিক 1431 বঙ্গাব্দ বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর 12টা 59 মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর 1টা 29 মিনিটে। ধনতেরাস পুজোর শুভক্ষণ, প্রদোষকালে ধনতেরাসের পুজো করা হয়। তাই ইংরেজি 29 অক্টোবর 2024, 12 কার্তিক 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ধনতেরাস পালিত হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4টা 57 মিনিট থেকে রাত 6টা 53 মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যা 5টা 27 মিনিট থেকে রাত 7টা 3 মিনিট পর্যন্ত। পুজোর জন্য 1 ঘন্টা 36 মিনিট সময় হাতে থাকবে। ধনতেরাসে কেনাকাটার শুভক্ষণ, ধনতেরাসের দিনে সোনা রূপো পিতলের বাসন কেনা অত্যন্ত শুভ। ধনতেরাসে সোনা রূপো কেনার শুভ সময় ইংরেজি 29 অক্টোবর 2024, 12 কার্তিক 1431 মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী বেলা 10টা 51 মিনিট থেকে 30 নভেম্বর বুধবার বিকেল 1টা 15 মিনিট পর্যন্ত আর বাংলাদেশ সময় অনুযায়ী বেলা 11টা 1 মিনিট থেকে 30 নভেম্বর বুধবার বিকেল 1টা 45 মিনিট পর্যন্ত। শহরভিত্তিক ধনতেরাসের শুভ মুহূর্ত বা কেনাকাটার শুভ সময় কলকাতা সন্ধ্যা 5টা 57 মিনিট থেকে 7টা 33 মিনিট পর্যন্ত, দিল্লি সন্ধ্যা 6টা 31 মিনিট থেকে 8টা 13 মিনিট পর্যন্ত, চেন্নাই সন্ধ্যা 6টা 44 মিনিট থেকে 8টা 11 মিনিট পর্যন্ত, হায়দ্রাবাদ সন্ধ্যা 6টা 45 মিনিট থেকে 8টা 15 মিনিট পর্যন্ত, গুরগাঁও সন্ধ্যা 6টা 32 মিনিট থেকে 8টা 14 মিনিট পর্যন্ত, মুম্বাই সন্ধ্যা 7টা 4 মিনিট থেকে 8টা 37 মিনিট পর্যন্ত, বেঙ্গালুরু সন্ধ্যা 6টা 55 মিনিট থেকে 8টা 22 মিনিট পর্যন্ত, আহমেদাবাদ সন্ধ্যা 6টা 59 মিনিট থেকে 8টা 35 মিনিট পর্যন্ত, নয়ডা সন্ধ্যা 6টা 31 মিনিট থেকে 8টা 12 মিনিট পর্যন্ত, পুনে সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে 8টা 33 মিনিট পর্যন্ত, জয়পুর সন্ধ্যা 6টা 40 মিনিট থেকে 8টা 20 মিনিট পর্যন্ত, চণ্ডীগড় সন্ধ্যা 6টা 29 মিনিট থেকে 8টা 13 মিনিট পর্যন্ত। এবারে ধনতেরাসে কী কী কিনবেন? প্রথমত, ধনতেরাসে সোনা রূপো ছাড়াও বাসন, গাড়ি, কুবের যন্ত্র কেনা শুভ। দ্বিতীয়ত, ধনতেরাসে ঝাঁটা কেনা শুভ, এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। এই তিথিতে ঝাঁটা কিনলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। তৃতীয়ত, ধনতেরাসে কোনো দামি বস্তু কিনতে না পারলে গোটা ধনে অবশ্যই কিনুন, এর ফলে জীবনে কখনো অর্থাভাব হবে না। চতুর্থত, গোমতী চক্র কিনতে পারেন, গোমতী চক্র কিনলে লক্ষ্মী প্রসন্ন হন। পঞ্চমত, এই তিথিতে লক্ষ্মী, গণেশ এবং কুবেরের মাটির মূর্তি বাড়িতে আনুন, এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে, জীবন অর্থ প্রাচুর্যে ভরে যায়। ষষ্ঠত, কড়ি লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, ধনতেরাসের দিনে 5টি হলুদ কড়ি কিনে আনুন, সেটি লক্ষ্মীর চরণে নিবেদন করুন, এর ফলে ধন লাভ করতে পারবেন এবং কেরিয়ার ব্যবসায়ে উন্নতি করতে পারবেন। সপ্তমত, এই তিথিতে নুনের ঢেলা কেনাও শুভ, এর প্রভাবে আর্থিক সংকট দূর হয়। এছাড়াও এই নুন বাস্তুদোষ দূর করতেও সহায়ক। ধনতেরাসে নুন বাড়িতে আনলে রাহুর অশুভ প্রভাব দূর করা যায়। এবারে ধনতেরাসে কী কী মোটেও কিনবেন না। প্রথমত, ধনতেরাসে ভুলেও প্লাস্টিকের জিনিস, অ্যালুমিনিয়ামের বাসন, ছুরি, কাঁসি কেনা থেকে বিরত থাকুন, এর ফলে পরিবারে দারিদ্র্যের আগমন ঘটে। দ্বিতীয়ত, এই তিথিতে ভুলেও লোহার বস্তু ক্রয় করতে নেই, ধনতেরাসে লোহা বাড়িতে আনলে দুর্ভাগ্য আপনার নিত্যসঙ্গী হতে পারে। তৃতীয়ত, ধনতেরাসে কাঁসের জিনিস, কৃত্রিম গহনা কিনবেন না, কাঁসের সঙ্গে রাহুর সম্পর্ক রয়েছে, তাই এই তিথিতে এমন কিছু কিনলে উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। চতুর্থত, ধনতেরাসে পোশাক কেনার পরিকল্পনা করে থাকলে কালো রঙের পোশাক ভুলেও কিনবেন না, অন্য রঙের পোশাক কিনতে পারেন। পঞ্চমত, এই তিথিতে মাটির বাসন কিনতে নেই, মনে করা হয় ধনতেরাসে মাটির বাসন কিনলে পরিবারের উন্নতি, সুখ শান্তি ব্যাহত হয়। তো সুধি ভক্তবৃন্দ, ধনতেরাস উৎসব কী, ধনতেরাসের গুরুত্ব কী, ধনতেরাস পুজোর নিয়ম বিধি কী, এবারের 2024 ধনতেরাস কবে হবে, ধনতেরাস পুজোর শুভক্ষণ কখন, ধনতেরাসে কেনাকাটার শুভক্ষণ কখন, শহরভিত্তিক ধনতেরাসের কেনাকাটার সময় কখন, ধনতেরাসে কী কিনবেন, কী মোটেই কিনবেন না, ধনতেরাস পুজো তিথির সময়সূচি তথা নির্ঘণ্ট কী,
এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন, ভালো চিন্তা এবং কাজ করুন। মনে রাখুন, জীবন ও মুক্তির পাথেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি, দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরেই বল, প্রেমচে বলুন রাধে রাধে, জয় রাধে।